headline sponsored by Gurukulam English Medium School Barabisha Alipur Dwar admission going on. দুদিনের মালদা সফরে এলেন প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ শতাব্দী এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে নামেন পার্থবাবু। স্টেশনে নামার সময় জীবনবাদী পাঠক পাঠিকা ও শিক্ষক অধ্যাপক শুভানুদাইদের তরফে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। স্টেশনে 86টি গোলাপ ফুলের মালা পরিয়ে পার্থবাবুকে বরণ করে তারা দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জানান সদস্যরা। আপ্লুত পার্থবাবু জানান, আমি খুব খুশি ও আপ্লুত। মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুলে শনিবার ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ গঠন ও শিক্ষা বিষয়ক আলোচনায় আলোকপাত করবেন প্রবীণ লেখক। এছাড়া রবিবার মালদা শহরের টাউন হলে এক জীবনবাদী পাঠক পাঠিকা সম্মেলনে জীবন গড়ার ম্যানেজমেন্ট শীর্ষক আলোচনা সভার মুখ্য বক্তা হিসেবে ভাষণ দেবেন। এই সম্মেলন শুরু হবে দুপুর 2 থেকে 5 পর্যন্ত। জীবনবাদী দর্শনের প্রবক্তা বিশিষ্ট লেখক, সমাজ চিন্তাবিদ ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক ও সাংবাদিকদের মাস্টার মশাই 86 বছরের ডক্টর পার্থ চট্টোপাধ্যায় মুখ্য বক্তা। পার্থবাবুর সঙ্গে এসেছেন তরুণ লেখক ও কর্পোরেট ট্রেনার অতনু প্রজ্ঞান বন্দ্যোপাধ্যায় ও কবি সমরেন্দ্রনাথ গাঙ্গুলী। 86 বছর বয়সে জীবনবাদী পাঠক সম্মেলন অবশ্যই প্রশংসার দাবি রাখে বলে মনে করেছেন পাঠকরা। মালদহের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ডক্টর চট্টোপাধ্যায়কে তার আসন্ন 86তম বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধনা দেওয়া হবে। রবিবারের কর্মশালাটি প্রধানত মালদহের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য। কেমন করে জেলার ছেলেমেয়েরা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করে প্রত্যেকে মানুষের মতো মানুষ হয়ে উঠবে তার পথ নির্দেশ থাকছে এই কর্মশালায়। মালদহে জীবনবাদী লেখক পার্থ চট্টোপাধ্যায়ের জীবনবাদী পাঠক পাঠিকা সম্মেলন উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশিত হবে। পার্থবাবুর আগমনের সম্মেলন ঘিরে পাঠকদের মধ্যে উৎসাহ রয়েছে যথেষ্ট। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বার মালদা এসেছেন তিনি। 1955 সালে মালদহে প্রথম আসা, আর জীবনের শেষ বেলায় 86 বছর বয়সে আবার পদার্পণ সেই মালদা। মহাজীবনে একটি বৃত্ত যেন শেষ হলো পার্থবাবুর জীবনবাদী সম্মেলন ও অনুষ্ঠান উপলক্ষে কলকাতা থেকে দেজ পাবলিশিং পার্থবাবুর 80টি জীবনবাদী বইয়ের একটি প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করেন। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। কোন ট্রেনে এলেন? কোথায় এসছিলেন? আমি এই মালদাতে আমি প্রথম আসি, আমি যখন স্কুল ফাইনাল পরীক্ষা দিই সেই সময়, এবং এটাই আমার এতদিন ধরে আসছি, এটাই আমার শেষ জীবনে। আবার আরেকটা স্বপ্ন সেই মালদা থেকে আমি শুরু করেছিলাম আমার পাবলিক কেরিয়ার বলা যেতে পারে, যে আমি তখন এখানে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেসের অধিবেশন হয়েছিল। ইউএন থেবর, তিনি প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের, তিনি এসেছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি ছিলেন, প্রভুচন্দ্র সেন ছিলেন, এদের সঙ্গে আমি কলকাতা থেকে, আমি তখন ক্লাস টেনের ছাত্র, সবাই স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছি, আমি এই কনফারেন্সে জয়েন করার জন্য এখানে এসেছিলাম। তো তখনকার যাত্রা সেটা খুব রোমাঞ্চকর যাত্রা ছিল। আমরা রাজমহল পর্যন্ত ট্রেনে এলাম, রাজমহল থেকে একটা স্টিমারে করে এখানে এলাম খেজুরিয়া ঘাটে। খেজুরিয়া ঘাট থেকে মানিক চক নাকি খেজুরিয়া ঘাট আমাদের আবার এই মালদার টাউন, মালদার যে টাউন হল তার প্রাঙ্গণে এই কনফারেন্সটা হয়েছিল সে সময়। আমি জানি না তারা এখন কেউ বেঁচে আছেন কি না, কিন্তু সেই সময় একটা প্রচণ্ড উন্মাদনা। আমি তখন গ্রামের ছেলে কোবরডাঙ্গাতে, এবং আমার টিকিট কাটানোর পয়সা ছিল না। একজন ভদ্রলোক উনি আমার টিকিট কেটে দিলেন। আগের রাত্রিরে কলকাতা গিয়ে ওয়েলিংটন স্কোয়ারের রাত্রিরে আমি থাকলাম, সেখান থেকে আমি এলাম। আমার কাছে কিন্তু পকেটে পয়সা নেই। সকালবেলা রাজমহলে সবাই টিফিন খাচ্ছে, ব্রেকফাস্ট খাচ্ছে, আমার কাছে এক পয়সা নেই, আমি চা খেতেও পাচ্ছি না। তখন নিশাপতি মাঝি বলে একজন নেমেছিল, তার সঙ্গে আমার আলাপ হয়ে গেল। তিনি আমাকে দেখলেন যে একটা ছেলে এসেছে, তো আমার সঙ্গে গল্প করতে করতে তিনি আমার খাওয়াবে। তারপর যখন রাত্রিবেলা ট্রেনে উঠে ভোরবেলা এসে মালদায় পৌঁছলাম, ক্যাম্পে চলে গেলাম, সেই কিন্তু সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, এবং ওখানে একটা
এক্সিবিশন হয়েছিল ওই সেই এক্সিবিশনে আমি তখন একটা কাগজে লিখতাম, তার নাম ছিল এশিয়া। তো সেই এশিয়া কাগজ আর প্রাচী প্রকাশন বলে একটা প্রকাশন ছিল, সেখানে ওরা স্টল দিয়েছিল। এবং এমনই একটা অদ্ভুত কোইনসিডেন্স যে সেই সময় এশিয়ার কাগজে আবার একটা কবিতা বেরোয়, ব্যঙ্গ কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের, আমরা বাঙালি বাস করি সেই বরদ্দবঙ্গে, সেই কবিতাটা আমি একটা প্যারোডি করেছিলাম, সেই কবিতাটা সে সময় ছাপা হয়েছে। এবং এই কবিতার সেই এশিয়া পত্রিকার যিনি সম্পাদক ছিলেন বিনোদ বিহারী চক্রবর্তী, তার ছেলেকে সবাই চেনে এখন বিভাস চক্রবর্তী, নাট্যকার এবং নাট্য অভিনেতা। তো বিভাস তখন ছোটো ক্লাস এইটে পড়ে, ওর দাদা বিকাশ, সে তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল, আর বিনোদবাবুর বড়ো ছেলে। সে বিকাশ এখানে এসেছে, দেখলাম সেই স্টলে বিকাশ এশিয়া কাগজ নিয়ে বিক্রি হচ্ছে এখানে, আর আমাকে দেখি তুমি এখানে এসে গেছো, বলে তোমার কবিতা দেখো এই ছেলেটি একটা স্কুলের ছেলে এত বড় কবিতা লিখেছে, পড়ে পড়ে সহতার লোকগুলো অনেক লোকজন জমে গেল। সেই সময় সেখানে আমাকে বলতে একটা প্রস্তাবের পক্ষে বলতে আরম্ভ করলো, আমি বাবাকে বলতে বলা হলো। আমি সেই প্রথম পাবলিক বক্তৃতা দিলাম 2000 লোকের সামনে, সেই প্রথম পাবলিক স্পিচ আমার দেওয়া, একটা স্টেডে পড়ি তখন এই পাল্টাতে, সেটা আমার জীবনের এক ঐতিহাসিক কথা। অনেকদিন বাদ আবার আপনি বাবা, তারপর কত বছর পরে আমি যখন আনন্দবাজার পত্রিকায় জয়েন করলাম, অনেকবার আমাকে কার্যব্যাপতে সে আসতে হয়েছে। সেই সময় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মালদা সমাচারের আমার আলাপ, তারপর হেমেন্দ্র কুমার রায় বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি মালদা চেম্বার অফ কমার্সের সেক্রেটারি বা প্রেসিডেন্ট কি ছিলেন, যাই হোক তিনি, তার সঙ্গে আমার আলাপ, মনে আছে এই দুজনের কথা। তো এখন সঞ্জীববাবুর সঙ্গে তো এখন আমার যোগাযোগ রয়েছে, এবং উনি আমার লেখাও ছাপছেন, কেমন খুব আমার খুব ভালো লাগে ওকে। তো সেই পুরনো স্মৃতি, এবং তারপর বহুবার মালদা এসেছি, এবং তারপর এই শেষ মালদা এই আমাকে টেনে নিয়ে এলো, নত আমাকে সবাই আসতে বারণ করেছিল আমার এই বয়সে, আমার শরীর অসুস্থ, আমার 86 বছর বয়স, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন আমার সঙ্গে এই দুজন এলো, অতনু বিখ্যাত লেখক, অতনু প্রজ্ঞান, এবং আমার সঙ্গে জীবনবাদী গ্রুপে রয়েছে বিখ্যাত প্রখ্যাত ইঞ্জিনিয়ার, তারপরে কবি সৌমেন গঙ্গোপাধ্যায়, তপন বলে ডাকি আমার ভাইপো, তাকে সে এলো, আমাকে এরা এলো বলে আমি আর রেজাউরের এই যে টান, 3 মাস ধরে আমাকে প্রতিদিন টেলিফোন করে বলছে আমি যে যাবো, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, মনে মনে ইচ্ছা রয়েছে আসবো, কিন্তু কেউ আমাকে আসতে দিতে চায় না, কিন্তু এরা আমাকে উৎসাহ দিয়ে আমাকে নিয়ে এলো। আজকে মনে হলো যেন আমি একটা এভারেস্ট জয় করে ফিরলাম, কারণ যেখানে আমাকে কলকাতার বাইরেই ঢুকতে দেয় না কোথাও, আমি মালদা পর্যন্ত চলে এলাম আজকে, আমি জানতেই পারলো না কি হবে, ওরা আবার সুন্দরভাবে আমাকে নিয়ে স্টেশনে। আমার মনে হচ্ছে যেন আমি এই কলকাতা থেকে যেন প্লেনে করে উড়ে চলে এলাম এখানে। তো আজ খুব ভালো লাগলো, আমি আজকে এই হৃদ্যতা শুনতে, আর এই একটি জেলা, যে জেলায় আমি বারবার আসি, আর যে জেলার মানুষ আমাকে ভালোবাসে, যে জেলায় রেজাউল করিমের মতো ছেলে আছে, সেই জেলা, এখানে আমার একটি স্নেহাস্পদ ছেলে ছিল বিকাশ বলে, বিকাশ রায়, সে একে মালদা গৌড় কলেজে সে অধ্যাপনা, আমার সঙ্গে শিলচরে রায় ইউনিভার্সিটিতে সে বাংলার পড়াতো, আমি তখনই মাস কমিউনিকেশনের ডিন হয়ে গেলাম, ওই সময় আমার সঙ্গে আলাপ, তারপর থেকে সে আমার খুব অনুগামী ছিল, কলকাতায় ছিল, এখানে যিনি উপাচার্য ছিলেন তিনি আমার অত্যন্ত স্নেহভাজন সুরভি, সে এখন অন্য জায়গায় রয়েছে, রিটায়ার করে গেছে অনেকদিন আগে, ওড়িশা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিল। যাই হোক, তো সে সুরভি গৌড়ে ছিল, তার এই গৌড় কলেজের অধ্যাপক আমাকে নিয়ে এসেছিলেন, 3-4 দিন ছিলাম সেখানে, এরকম বহু বহু উদাহরণ রয়েছে এই মালদার সঙ্গে। আজকে আমার আজকে আপনি আমার খুবই ভালো লাগছে, মনেই হচ্ছে না যে আমি কলকাতার থেকে বাইরে কোথাও আসছি। আপনি মানে কটা কর্মসূচি রয়েছে আগামীকাল? আর আগামীকালকে তুমি তো জানো কর্মসূচি কী আছে, আমি তো জানি না, একজন একটি লক্ষ্মীপুর হাই স্কুল, উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলের ছাত্রদের কাছে
যদি কিছু বলার সুযোগ পাই সেখানে কিছু বলবো। আর টাউন হলে তো একটা প্রোগ্রাম রয়েছি, আর এছাড়া তো যদি কেউ দেখা করতে আসে আসবেন খুব আনন্দবাবু। যেমন অমৃতকলা কত কষ্ট করে এসেছে আমাদের এই গৌরবঙ্গ সমাচারের সম্পাদক গৌরদর্পণ সম্পাদক উনি এসেছেন, এইগুলো আমার জীবনে একটা পরম প্রাপ্তি আর খুব একটা স্মরণীয় দিন আমার জীবনে। শেষ জীবনে আবার যে এত স্মরণীয় দিন আসবে আমি ভাবি। ধন্যবাদ।